চার দিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের আবাসন মেলার শেষ দিন আজ। নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনগুলোতে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলায় 76টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি মেলাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নকিব সিদ্দিকী, তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। নকিব, আপনি আমাদের জানান রিহ্যাব মেলার শেষ দিনের খবর রাখুন। আসলে মেলাঘুরে এখানে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক ফ্ল্যাট নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তো গতবারের তুলনায় এবারে কিন্তু মেলায় ব্যাপক জমজমাট হয়েছে বলে জানিয়েছেন আমাদের রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইম চৌধুরী। তো এখানে আসলে মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে বাসস্থান, সেই বাসস্থানের চাহিদা পূরণের লক্ষ্যে রিহ্যাব এখানে 1029টি ডেভেলপার প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করে যাচ্ছে। তো এখানে তার মধ্যে রয়েছে অ্যাসিস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সহ এখানে ইয়ারবেল আছে, তারপর হচ্ছে সানমার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আবাসনের যে নির্মাণ সামগ্রী তারা নির্মাণ করছে তাদের প্রকল্প তথ্য নিয়ে উত্থাপন করছে এখানে দর্শনার্থীদের মাঝে। তো আমি এখন একজন এমপ্লয়ারের সাথে কথা বলছি, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনাদের এখানে ডেভেলপারের আপনাদের প্রজেক্টের কী কী প্রকল্প আপনাদের আছে এবং সেই প্রকল্পের আপনাদের যে চাহিদা দর্শক তাদের চাহিদা কেমন যদি একটু বলেন। জি, আমাদের হচ্ছে যে কমার্শিয়াল কমার্সিয়াল একটাই প্রজেক্ট আমাদের, আমরা অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে এসেছি মুরাদপুরে আমাদের প্রজেক্টটা। আমাদের তাদের চাহিদা অনেক ভালো পাইছি, আসার প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আমাদের 100 ভাগ টার্গেট নিয়ে এসেছিলাম, অনেকটুকু হয়েছে। কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুটাই অনেক বিক্রি হয়েছে, বুকিং নিয়েছে অনেকেই। ভালো, আপনাদের যে টার্গেট ছিল এই মেলাকে ঘিরে কতটুকু আপনারা পূরণ করতে পেরেছেন? আমার বিষয়ে আমাদের আশার চেয়ে বেশি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমি এখন আরেকজন এখানে দর্শনার্থীর সাথে কথা বলছি। আপনারা তো এখানে মেলায় এসেছেন, তো আপনাদের কেমন চাহিদা, কেমন কেমন ফ্ল্যাট আপনারা দেখছেন? আমরা আসলে এই আমাদের ছেলে মেয়েরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারে এইরকম ফ্ল্যাটে আমরা চাই। এখানে তো বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, তারা কেমন সেবা দিয়ে যাচ্ছে যদি একটু বলেন? না, সেবা তো কম বেশি সবাই ভালো দিয়ে যাচ্ছে, অবশ্যই এক কথায় বলতে গেলে খুব ভালো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নকিব, আজ তো মেলার শেষ দিন, তা নিয়ে বিশেষ কোনো আয়োজন ছিল কিনা? আসলে শেষ দিন উপলক্ষে আজকে এখানে আলাদা কর্মসূচি ছিল। কর্মসূচির মধ্যে হচ্ছে আপনার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ এখানে কেক কাটা বিভিন্ন অনুষ্ঠান ছিল। তো চট্টগ্রামের রেডিসন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ ছিল এটি। ধন্যবাদ নকিব আপনাকে। দর্শক, এতক্ষণ সরাসরি রিহ্যাব মেলা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নকিব সিদ্দিকী।